وَيَجْعَلَكُمْ جَنَّاتٍ আল্লাহর কাছে ইস্তেগফার করলে পাঁচ নম্বরে তিনি তোমাদের জন্য জান্নাত মানে বাগান বাগানের পর বাগান সাজিয়ে দিবেন। এ দায়িত্ব আল্লাহর, তোমাদের দায়িত্ব হলো আল্লাহর কাছে সব গুণ আমি মাফ করে দিয়েছি। এরপরে রসুলুল্লাহ দৈনিক 100 বার জোরে বলুন 100 বার ইস্তেগফার করতেন। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, গফরাল্লাহু জাম্বাকা মা তাকদ্দামা ওয়া মা তাআখারা, যা আগে পরে করবেন সব আল্লাহ গুনাহ মাফ করে দিয়েছেন, এরপর আপনি আল্লাহর কাছে মাফ চান কেন, ক্ষমা চান কেন? রাসূলুল্লাহ বললেন, আফালা আকুনা আবদান শাকুরা, আমি কি আমার রবের গুনাহ মাফ করে দেওয়ার কারণে কি একদম ভুতা হয়ে থাকব? আমি কি কৃতজ্ঞ বান্দা হব না? আল্লাহ মাফ করে দিয়েছেন বলেই কি আমি ইস্তেগফার বন্ধ করে দেব? না, রাসূল ইস্তেগফার করতেন দৈনিক 100 বার। আপনি আমি কত কই না রে, আমার সভাপতি সাহেব বাইজান বলতেছেন যে করি, আলহামদুলিল্লাহ, হাতে গুনে দুই একজনে করে, রাগ করবেন, একটা ছোট্ট আমলের কথা বলি, আমরা ফরজ নামাজে সালাম ফিরাবার পরে ইমাম সাহেব সালাম ফিরা দিলে আমরা এত ব্যস্ত থাকি, মানে একটু কয়েকবার কিছু পড়ার নিয়ম কানুন আছে, তা সময় তা না, মানে খালি মানে সালাম ফিরে দিতে ফাললি উঠে আবার। উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে রসুলের পেছনে সালাম ফিরালেন, পাশ থেকে এক সাহাবি উঠে পট করে দাঁড়ালেন, উমার রাদিয়াল্লাহু তাআলা তার হাত চেপে ধরে বললেন, পূর্ববর্তী জাতির উম্মতেরা এ কারণেই ধ্বংস হয়ে গিয়েছিল, বসো, রসুল যে তোমাদেরকে দোয়া পড়ার নির্দেশ দিয়েছেন সেটা পড়ো। 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, অথবা 33 বার আল্লাহু আকবার, একবার আর একবার একটা দোয়া আছে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, 99 বারের একবার এই দোয়াটা পড়ার কথা আছে। এত কি ব্যস্ততা আমাদের, আবার দুই একজনে আবার এটা গোনে, সেটা মনে হয় জানো, ওই যে আমরা তো পেট্রোল নেই মোটর সাইকেলের জন্য, ওই পেট্রোল পাম্পে ওই মিটার ওঠে কত দ্রুত ওঠে, আমার মনে হয় এরা হাতে ওই রকম একটা লাইন গাঁথায়, মানে ঠোঁটে যাওয়ায় কানগুলি গুনে আগে যায়, কথা বুঝেন নেই। আবার দুই একজনে আছে আমল করে, আবার বাওয়াতেও গোনে, ডাইনাতেও গোনে, বাওয়াতেও গোনে, পরিষ্কার করে শুনবেন বুখারী শরীফের হাদিস, কানা ইয়াতাকিদু বিয়ামিনিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান হাতের কর গুনতেন, বাম হাতের না, মাতব্বারি বেশি করবেন না, রাসূলুল্লাহ ডান হাতে কর গুনতেন, আপনারা দুইজন করছেন না, বাওয়াতেও গুনবেন, কারণ বাওয়াতেও তো গুনাহ আছে, ডাইনাতে মোটে নেই। প্রিয় ভাইরা, আমি অনেক দূরে চলে আসছি, সাহায্য চাইতে হবে আল্লাহর কাছে। 5 নম্বর হলো ওয়াজআল্লাকুম জান্নাত, আল্লাহ তাআলা তোমাদের জন্য বাগান সাজিয়ে দিবেন, আর বাগান সাজানো মানে বাগানে ফসল হবে। এইবার কয়টা বাকি? 6 নম্বর, ওয়াজআল্লাকুম জান্নাতি ওয়াজআল্লাকুম আনহারা, তিনি তোমাদের জন্য নদী প্রবাহিত করে দিবেন। যদি গোটা বাংলাদেশের মানুষেরা আল্লাহর কাছে একসাথে ইস্তেগফার করে একটা না, তাহলে আমাদের নদীর যত নাব্যতা আছে, নদীর গভীরতা যে কমে গিয়েছে, আল্লাহ তাআলা নিজে দায়িত্বে এটাকে সংস্কার করে দিবেন। আমি বলি না, গ্যারান্টি কোরআনে আছে। কোরআনের আর একটা সুরার মধ্যে ইস্তেগফারের কিছু ফজিলাতের আরো একটা আছে, ওয়ায়াজিদকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম, আর তোমরা যদি আল্লাহর কাছে ইস্তেগফার করো, আল্লাহ তোমাদের গায়ে যে বল আছে, তোমাদের ইসলামের পক্ষে যে শক্তি আছে, ইস্তেগফার করার কারণে শক্তি আল্লাহ তাআলা আরো বাড়িয়ে দিবেন। ওয়ায়াজিদকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম, তোমাদের আগে যে গায়ে বল ছিল তার থেকে আরো বল বেড়ে যাবে যদি তোমরা আল্লাহর কাছে জোরে বলুন ইস্তেগফার। তাহলে সাহায্য চাইতে হবে কার কাছে? লাঠি ঠ্যাঙ্গানে মানুষ মারতে যাবেন? লাঠি ঠ্যাঙ্গানে মানুষ মারার দরকার? ইসলামের পক্ষে যদি কখনো যুদ্ধ বাধে,
তাহলে গায়ে বল দরকার। মানুষ কিলানোর জন্যই তো গায়ে বল দরকার নেই, ইবাদত করার জন্য গায়ে বল দরকার। ইসলামের জন্য জিহাদের জন্য প্রয়োজন হয়, তাহলে ইস্তেগফার করবে ইমানদারেরা। আল্লাহ তাআলা বলছেন তখন আমি তাদের গায়ের বল, আমি কোরআন থেকে বলতেছি হাদিসের দ্বারে যাইনি। তাহলে জীবনের যত সমস্যা আছে সব সমস্যার জন্য সাহায্য চাইতে হবে দুইটা জিনিস। এই আয়াতের মধ্যে কয়টা জিনিস পেয়েছি? ইবাদত শুধুমাত্র আল্লাহর, সাহায্য চাইতে হবে শুধুমাত্র শুধুমাত্র আল্লাহর কাছে, আর কারো কাছে চাওয়া যাবে না। এটার উপরে কথা বললে অনেক লম্বা হয়ে যাবে, আমি সেজন্য ওদিকে কথা বাড়াবো না। এইবার আপনাদেরকে নিয়ে যাব কয়টা জিনিস, দুইটা, ইবাদত করা, সাহায্য চাওয়া। আল্লামা হাফেজ ইবনুল কাইয়্যিম জাওজি রাহিমাহুল্লাহ, না ভুল বলেছি, আল্লামা ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ, তার লেখা কিতাব মজমুআতুল ফাতওয়া, কিতাবটা খুব মেলা বড় না, 36 খণ্ড। যদি এই স্টেজের উপরে রাখা হয় 36 খণ্ড তাকায়, তা আপনার ওই বাস পর্যন্ত উঠে যাবে। একখান বই পৃষ্ঠা খুব বেশি হবে না, 36-এর 3 দিয়ে গুণ দেন, তাতে যা হয় অত পৃষ্ঠা হবে। যাই হোক, আল্লামা ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি সুরায় ফাতেহার তাফসির লিখেছেন, তার মজমুআতুল ফাতওয়ার একটা অংশ হলো তাফাসিরুল কোরআন, কোরআনের তাফসির লিখেছেন তিনি। সেখানে তিনি লিখেছেন যে সুরায় ফাতেহার এই আয়াত ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন পড়লে আমার কাছে 4 শ্রেণীর মানুষের ছবি ভেসে ওঠে। কয় শ্রেণীর মানুষের ছবি ভেসে ওঠে? ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহর কথা, এবং তার কথাটা আমার কাছে ভালো লেগেছে, আমি তাই আপনাদের কাছে বলছি, আপনারাও মিলায় দেখেন। তিনি বলেন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, এই আয়াতের আলোকে গোটা পৃথিবীর মানুষেরা 4 ভাগে ভাগ হয়ে গেছে। কয় ভাগে? দেখতেছেন তো আঙ্গুল নাড়া দিয়ে ভাগ করে দিয়েছি, ভাগ হয়েছে। আগে একসাথ ছিল, যে ইয়া কানাবুদু ওয়া ইয়া কানাস্তাইন পড়া হলো, সাথে সাথে মানুষ 4 ভাগে গেল। এইটা বুঝি, এইটার অর্থ বুঝছেন? আবার আঙ্গুল নাড়ারও বুঝিছেন, ছিল কি একসাথ, যেই পড়লেন, পড়েন এইবার, পড়েন আর তো পড়েন আপনারা, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। কয় ভাগ হয়ে গেছে? কি কি? এক শ্রেণীর মানুষ আছে যারা আল্লাহর ইবাদত করে না, আল্লাহর কাছেও সাহায্য চায় না, এক নম্বর, ইবাদতও আল্লাহর করে না, সাহায্য আল্লাহর কাছে চায় না। কি করে বুঝলাম? আমরা কিছু লোক বলতেছি তোমারই ইবাদত করি, তোমার কাছেই সাহায্য চাই, তাহলে এই কয়জন বাদে বাদ বাকি কিছু মানুষ আছে যারা আল্লাহর ইবাদতও করে না, আল্লাহর কাছে সাহায্য চায় না, এক নম্বর, মনে থাকবে না তো? খাতা কলম না আনলি ও এই সমস্ত এ তাফসীরের ক্লাস। দুই, ইবাদত করে আল্লাহর, সাহায্য চায় অন্যের কাছে। ইবাদত করে আল্লাহর, সাহায্য চায় অন্যের কাছে, শয়তান না অন্যের কাছে চায়। তিন নম্বর, আল্লাহর ইবাদত করে না, বিপদে পড়লে সাহায্য চায় আল্লাহর কাছে, উল্টে যাচ্ছে কিন্তু। দ্বিতীয় প্রকার হলো আল্লাহর ইবাদত করে, সাহায্য চায় অন্যের কাছে। তিন নম্বর হলো আল্লাহর ইবাদত করে না, বিপদে পড়লে সাহায্য চায় আল্লাহর কাছে। চার নম্বর, আস্তে শোনা পাকে আর কইও না, হইছে দাদার সাথে পরে কথা কইয়া নে, কথা বুঝতেছেন কিছু? চার নম্বর হলো ইবাদত করে আল্লাহর, বিপদে পড়লে সাহায্য চায় আল্লাহর কাছে, প্রথম আর চার নম্বর সম্পূর্ণ উল্টা, আর তিন নম্বর আর দুই নম্বর উল্টা, কথা বুঝেছেন কিছু? আমি আবার বলছি আপনাদের বোঝানোর জন্য, প্রথম শ্রেণী যারা আল্লাহর ইবাদত করে না, আল্লাহর কাছে সাহায্য চায় না, চার নম্বর বলেছি আল্লাহর ইবাদত করে, বিপদে পড়লে আল্লাহর কাছে সাহায্য চায়, ঠিক আছে? তিন নম্বর, যারা আল্লাহর ইবাদত করে না কিন্তু বিপদে পড়লে সাহায্য চায় আল্লাহর কাছে। দুই নম্বর হলো আল্লাহর ইবাদত করে কিন্তু বিপদে পড়লে সাহায্য চায় অন্যের কাছে, কথা বুঝতে পেরেছেন তো? এখন আপনি আমি কোন কাতারে?
ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলতেছেন চতুর্থ নম্বরের মানুষেরাই শুধুমাত্র জান্নাতি, বাদ বাকি তিন দল জাহান্নামী। আলোচনার বিষয় হলো ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আমি আপনাদের সামনে যে কথাগুলো এতক্ষণ ধরে বললাম, খুব বেশি না, দেড় ঘন্টা ধরে এই কথাটা আপনাদের বলেছি, এই একটা আয়াতের উপরে কথা বললাম, আপনারা কি এখন বুঝেছেন ইবাদত করতে হবে? জোরে বলুন, সাহায্য চাইতে হবে, ছেলে বিয়ে দিবেন, সাহায্য চাইবেন আগে আল্লাহর কাছে, আল্লাহ তুমি এমন একটা পুত্র বধূ দান করো, আমার ছেলের জন্য এমন একজন সঙ্গিনী দাও যাতে তার ইমান রক্ষা পায়, দুনিয়া এবং আখেরাত দুইটাই যেন ইমানের জীবন হয়, এমন একজন সঙ্গী সঙ্গিনী দাও, মেয়ে বিয়ে দিবেন আল্লাহর কাছে বলুন, তাহাজ্জুদে রাখতে বলুন, যেই সময় আসমানের দরওয়াজা খোলা থাকে তখন বলুন, তখন ঘুম পড়বেন নাক ডাকে, দরজা এমনিতেই খুলবে, যখন দরজা খোলা থাকে তখন আসবেন না, যখন দরজা বন্ধ তখন বলবেন যে হুজুর পড়লাম কাজ হয়নি, কোন সময়? বেলা দুপুরের সময়। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা যেটা বুঝেছি তা হলো আমাদের জীবনের সবটুকুনি হলো আল্লাহর ইবাদত করে কাটাতে হবে, যদি কখনো একটু ভুল ত্রুটি হয়ে যায় তাহলে ইস্তেগফার করতে হবে, এটা আপনারা শিখে ফেলেছেন আলহামদুলিল্লাহ। ইস্তেগফার করলে আল্লাহ তাআলা সাতটা জিনিস দান করবেন আমাদের, কয়টা? কোরআনের কথা আরো তো আছে হাদিসে, আমি সবার আপনাদের সামনে আনলাম না, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ, আমরা আপনার ইবাদত করি, আপনার কাছেই সাহায্য চাই, এখন আমাদের একটা সাহায্যের দরকার, এটা আপনি ছাড়া কেউ করতে পারবে না, সেটা হলো আমাদের একটু জান্নাতের পথটা একটু দেখা দেন, আমরা আপনার কাছে সাহায্য চাই, এটা হলো আমাদের চূড়ান্ত চাওয়া, যে আমরা সবাই জান্নাতে যেতে চাই, জান্নাতের পথটা একটু আমাদেরকে দেখায় দেন, কারণ জান্নাতের পথ আল্লাহ ছাড়া আর কেউ দেখাতে পারে। রসূলুল্লাহ অনেকরা পথ দেখাইছেন যে এই যে তাকাইনি, আমাদের বহু লোক আছে তারা জান্নাতের রাস্তার দিকে তাকাতে আমরা চাই না, নামাজের মধ্যে আমরা বলতেছি জান্নাতের রাস্তায় আমরা যেতে চাই, তুমি আমাদেরকে দেখাও, আল্লাহ বলতেছেন যে দেখালি যাবি তো নাকি খালি মুহিমুহি, সব বলে সাচ্ছে তাই তুইও সাচ্ছিস, বাস্তবভাবে বুঝে নেবেন। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইনের পরে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ও আল্লাহ আপনি আমাদেরকে জান্নাতের পথ দেখান, কিসের পথ? এখানে একটি শব্দ গুরুত্বপূর্ণ, সেটা হলো ইহদি, এই শব্দটার মূল শব্দ হলো হেদায়াত, হাদা ইহদি হিদায়াতান, বাবে জরাবা ইয়াজরিবু থেকে হাদা ইহদি হিদায়াতান, আপনি আমাদেরকে পথ দেখাবেন। আর একটা শব্দ হলো আস সিরাতাল মুস্তাকিম, এই সিরাতুল মুস্তাকিম আর হেদায়াত দুইটা কথা আপনাদের সাথে একটু পরিষ্কার করে নিতে চাই। এক নম্বর ইহদি, ইহদি মানে পথ দেখানো, ইহদি মানে পথ দেখানো, খুব মনোযোগ দিয়ে বুঝবেন, পথ দেখানো দুই রকম হইতে পারে, কয় রকম পথ দেখানো? দুই রকম, একটা হলো রাস্তার মাথায় দাঁড়ায় দেখা দেয় যে এই রাস্তা ধরে চলে যান, এই একটা, আর একটা হলো সাথে করে জায়গা পর্যন্ত পৌঁছে দেওয়া, আপনারা বুঝেছেন তো? এখন আল্লাহ তাআলাকে আমরা কি বলতেছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আপনি আমাদেরকে জান্নাতের পথ দেখান, আল্লাহ বলেন সাথে সাথে দেখাবো নাকি খালি দেখাই দিলি জাতি পারবি এনে, প্রশ্ন আছে, এখন আপনারা বলেন আপনারা কি চান? আল্লাহ সাথে থাকবে, আলহামদুলিল্লাহ, যদি আল্লাহ দেখা দেয় এই পথ দিয়ে যাও, হ্যাঁ পারবো না, ধন্যবাদ, এই শব্দটা হচ্ছে সঠিক, পারবো না, কেন? ওই পথে আপনি যদি জান্নাতে যেতে চান তাহলে কিন্তু ঝামেলা আছে, শয়তান কোথায় বসে আছে? জান্নাতের রাস্তায়, শয়তান কিন্তু জাহান্নামের রাস্তায় বসা নেই, ডাকাতরা ডাকাত করে সেই বাড়ি, যে বাড়ি মাল আছে, যে রাস্তা দিয়ে দামি জিনিস যাতায়াত করে ওই রাস্তায় কিন্তু কুত্তা ও তারিক, রাতের ডাকাতেরা হামলা করে ডাকাতি করে ওই রাস্তায়, যেই রাস্তা দিয়ে মা দামি মালামাল নিয়ে মূল্যবান মাল নিয়ে মানুষেরা যাতায়াত করে, আপনি যখন জান্নাতের রাস্তায় যাবেন তা নিশ্চয়ই আপনি দামি মানুষ, কি মানুষ? আপনার ওইখান থেকে যদি ফিরাতে না পারে শয়তান তাহলে তার ব্যর্থতা, সেজন্য শয়তান কি করেছে, ও আপনার জান্নাতের রাস্তার মাঝখানে বড় একটা আসন গেড়ে বসে আছে,
শুনতেছেন কিছু? সূরাতুল আরাফ, আল্লাহ তাআলাকে শয়তান চ্যালেঞ্জ করে বলেছে, আল্লাহ তুমি মনে করিছো না তুমি আদম সন্তানকে জান্নাত দেখা দিবার উড়া চলে যাবে, আমি ওই জান্নাতের রাস্তার উপরে বসে থাকবো, এরপরে ওকে ধোকা দেবো, বলবো যে এদিক দিয়ে যাওয়া যাবে না। সাবধান। قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم الله أكبر الله رب العالمين বলেন শয়তান আমাকে চ্যালেঞ্জ করে বলেছে ফাবিমা আগোয়াইতানি, ও আল্লাহ তুমি আমাকে জান্নাত থেকে বের করে দিলে কেন, লা আকউদান্না লাহুম, অবশ্যই অবশ্যই আমি বসে থাকব। কোথায় বসে থাকব? সিরাতাকা, তোমার সেই রাস্তা, যেই রাস্তা হলো আল মুস্তাকিম। আপনি নামাজে বললেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, শয়তান বলল আমি সিরাতুল মুস্তাকিমের উপরে কথা কয় না রে, কথা কয় না কি বসে থাকবো, মানে এখন থেকে বসা আছে নাকি আগের থেকে ছিল? আগে থেকে আছে, আপনি কি করে জান্নাতে যাবেন? রাগ করবেন না, এইটার উপরে যদি আলোচনা করতে হয় তাহলে তো আজকে রাত আর শেষ। এটা নিয়ে আপনাদেরকে যদি বোঝাতে যাই অনেক কষ্ট হবে, তারপরে একটু সংক্ষেপে সেরে দিচ্ছি, একটু সংক্ষেপে করে দিচ্ছি। শয়তান আপনাকে আমাকে জান্নাতে যেতে দেবে এ ব্যাপারে সে আল্লাহর সাথে কি করেছে? চ্যালেঞ্জ করেছে, কোন অবস্থাতেই যেতে দেব না। আপনি বলতেছেন কি আমি জান্নাতে যাবই, তাহলে চ্যালেঞ্জটা শয়তানের সাথে আপনার হয়ে